ओम शांति। आज आमरा राजयोग मेडिटेशन कोर्सेर नवम दिने पहुँचेछि। राजयोग बा मेडिटेशन किभावे करा हय, तार विधि की, प्राप्ति की, ये विषय आलोचना चलछे। तो राजयोगेर आज के द्वितीय दिनेर आलोचना। गत दिन आमरा राजयोगेर आधार की एवं विधि की तथा प्राप्ति की ये विषय आलोचना करेछिलाम एवं ये आलोचनार मध्य उठे एसेछिलो जे এই রাজযোগের অভ্যাসের ফলে আমাদের জীবনে সেই শক্তিগুলোর প্রাপ্তি হয়, যেই শক্তিগুলো আমাদের দৈনন্দিন জীবনে অতি প্রয়োজনীয়। তাছাড়া এই শক্তিগুলোই আমরা সবসময় খুঁজতে থাকি। যখন মানুষ ভগবানকে স্মরণ করে তখন কি বলে, ভগবান একটু শক্তি দাও, ভগবান একটু শান্তি দাও, আমাকে ধৈর্য দাও, আমাকে আন্তরিক শক্তি দাও। এই ধরনে সবাই সেই ভগবান বলুন, আল্লাহ বলুন, গড বলুন, তার কাছে এই আন্তরিক শক্তিগুলোই চেয়ে থাকেন। কারণ আমাদের এই সংসারে চলতে গেলে শুধু শারীরিক শক্তি দিয়ে হয় না, বৌদ্ধিক শক্তি দিয়েও হয় না, আমাদের আন্তরিক শক্তি চাই। কিন্তু আন্তরিক শক্তি লাভ করতে হলে আমাদের নিজের অন্তর মনকে শক্তির উৎস পরম শক্তির সাথে জুড়তে হয়, তাহলেই শক্তি পাওয়া যায়। এই কথাটা সহজে সবাই ভাবেন না বা বুঝেন না। ভক্তরা ভগবানের কাছে শক্তি চান। ভগবান বলেন যে শক্তি চাইলে আমি এভাবে দিয়ে দিতে পারবো না, তুমি নিতে হবে আমার কাছ থেকে। তুমি চাইলে আর আমি দিয়ে দিলাম, এটা বিধি নয়। বিধি হলো যে তুমি আমার কাছ থেকে নেবে, নেওয়ার জন্য তুমি প্রয়াস করবে। কথাটা ঠিক তেমনই, আমরা যখন প্রকৃতির কাছ থেকে বলি যে আমাকে অন্ন দাও, আমাকে খাবার দাও, আমার শস্য ফল শাক সবজি দাও, তো প্রকৃতি বলে এই সব কিছুর সম্ভাবনা আমি প্রকৃতির মধ্যে দিয়ে রেখেছি, তুমি নিয়ে নাও। নিয়ে নাও মানে কি করে নিয়ে নেব? কি কোথাও মজুত আছে ওখান থেকে নিয়ে আসবো? তা না, তুমি কৃষি করো, যদি তুমি খাদ্য অন্ন শস্য চাও তাহলে মাটিতে বীজ লাগাও এবং সেই বীজ লাগিয়ে তুমি তার রক্ষণাবেক্ষণ করো, গাছ লাগাও, তার দেখভাল করো, তো অবশ্যই সময় মতো তুমি ফসল পাবে। আমরা যদি ফল চাই প্রকৃতির দিকে দেখে যদি বলি, প্রকৃতি ফল দাও, প্রকৃতি বলবে যে প্রকৃতির বুকে মাটিতে তুমি ফলের চারা লাগাও, তার জন্য যা যা করার পরিশ্রম তুমি করো, এবং সঠিক যদি তুমি সঠিক বিধিতে যদি করবে তাহলে তুমি ফল পাবে সময় মতো। অর্থাৎ কৃষি করার মতো, কৃষি করাকে কর্ষণ করা বলে। কৃষি তো এমনিতে হয় না, কৃষি করতে হলে প্রচুর পরিশ্রম করতে হয়, জল দিতে হয়,
আলোর ব্যবস্থা করতে হয়, প্রতিদিন দেখভাল করতে হয়, তাহলে সেখান থেকে অবশ্যই ফলন পাওয়া যাবে, প্রকৃতি দেবে। কিন্তু প্রকৃতি বলে যে তুমি তাকে কর্ষণ করে নিয়ে নাও। ঠিক সেরকম ভগবানও পরম শক্তি শিব বাবাও বলেন, তুমি শক্তি চাইছো, আমার কাছে শক্তি আছে, কিন্তু আমি তোমাকে এইভাবে ঢেলে দিতে পারবো না, বিনা পরিশ্রমে তুমি সেটা পাবে না। তুমি বিধি, সঠিক বিধিতে আমার কাছ থেকে নিতে হবে। তাহলে নেওয়ার সেই বিধি হলো এই যোগ, রাজযোগ। রাজযোগই আমরা ভগবানের কাছ থেকে চাই না, আমরা তার কাছ থেকে নিই। চাওয়া আর নিয়ে নেওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। কোনো ভক্ত যদি প্রতিদিন মন্দিরে গিয়ে বলে ভগবান আমাকে শান্তি দাও, আমি জীবনে শান্তি চাই, ভগবান আমাকে জ্ঞান দাও আমি জ্ঞান চাই, আমাকে আনন্দ দাও খুশি দাও আমি এই চাই, আমি শক্তি চাই সহ্য শক্তি চাই ধৈর্য শক্তি চাই, আমি অ্যাডজাস্ট করার শক্তি চাই, ভগবান এই শক্তিগুলো দাও, এইভাবে যদি সে প্রতিদিন মন্দিরে গিয়ে বলে বা কোনো দেবী দেবতার ছবি রেখে যদি প্রতিদিন তার কাছে চাই, সে কি পাবে এইভাবে? না। হ্যাঁ, চাইলে অনেক সময় যদি মন একাগ্র হয়ে থাকে, ক্ষণিকের জন্য কিছু একটা শান্তির ছোঁয়া পেয়ে যায়, অনুভব পেয়ে যায় একটু, কিন্তু ওই শান্তির ছোঁয়াটা আসে আবার চলেও যায়। কিন্তু জীবনে যদি শান্তি থেকে যাওয়া শান্তি, যাকে লাস্টিং পিস বলে, সেই শান্তি যদি চাই, তাহলে ভগবান বলেন যে তুমি আমার কাছে তোমার মনটা লাগাও, এইভাবে এই বিধিতে প্রতিদিন অভ্যাস করো, তাহলে প্রতিদিন তোমার মধ্যে আমার কাছ থেকে থাকা, আমার কাছ থেকে যা যা আছে সব কিছু, শান্তির শক্তি, আনন্দের শক্তি, ধৈর্যের শক্তি, সহ্যের শক্তি, জ্ঞানের শক্তি, সব কিছু তোমার মধ্যে আসবে। একটু একটু করে প্রতিদিন অভ্যাস করতে করতে এই শক্তির শান্তির স্টক ভেতরে বাড়বে। প্রতিদিন অভ্যাস করতে করতে ভেতরে যখন এই জিনিসগুলো আমার বৃদ্ধি পায়, তখন এই শক্তিগুলো আমার জীবনে সবসময় কাজ করবে, থেকে যাবে। এই জন্য ক্ষণিকের শান্তি লাভ করা আলাদা জিনিস আর জীবনের সদাকালের জন্য লাভ করা আলাদা জিনিস। তো আমরা কি চাই, ক্ষণিকের শান্তি চাই না শান্তিটা সবসময় আমার সাথে থাকুক সেই চাই? বলুন তো কি চাই? সব সময়ের জন্য চাই না। এই জন্য বলা হয় মোমেন্টারি পিস আর লাস্টিং পিস, দুটোর মধ্যে এই হলো পার্থক্য। এমনিতে মোমেন্টারি ক্ষণিকের শান্তি তো আমরা স্থূল প্রাপ্তির দ্বারা অল্প সময়ের জন্য করে থাকি, যেমন আমার প্রচুর গরম লাগছে, আমি বাইরে থেকে রোদ্রে হেঁটে এসেছি, যখন ঘরে ঢুকলাম ফ্যান চালিয়ে দিলাম বা এসি চালিয়ে দিলাম, কিছুক্ষণের মধ্যে খুব আরামের অনুভব হলো, শরীরটা শীতল হয়ে গেল, তখন আমি বলি আহা কি শান্তি। ঠিক তেমনই ক্ষুধা লেগেছে, ভেতরে অশান্তি হচ্ছে, কষ্ট হচ্ছে, সেই মুহূর্তে আমাকে কেউ পেট ভরে খাবার দিয়ে দিল, আমার ক্ষুধা নিবারণ হলো, পরম মুহূর্তে আমার ভেতর থেকে বেরোবে আহা কি শান্তি, এটাও এক প্রকার শান্তি। আজকে টাকার বড়ই অভাব, টাকা হাতে নেই, কোথা থেকে হঠাৎ টাকা পেয়ে গেলাম, তো টাকাটা হাতে আসার সঙ্গে সঙ্গে মনের মধ্যে আহা কি আনন্দ বলি, কিন্তু টাকাটা তো আজকে হাতে আসলো কালকে খরচ হয়ে যাবে, আবার সেই হাত খালি। ক্ষুধা নিবারণ হলো, আজকে কি শান্তি বললাম,
আজকের জন্য ক্ষুধা নিবারণ হলো, কিন্তু কালকে আবার সেই ক্ষুধা লাগবে। তাহলে এই যে ক্ষণিকের শান্তি, ক্ষণিকের আনন্দ, ক্ষণিকের সুখ, এই জিনিসগুলো আমাদের জীবনে নানা সময় আসে আর চলে যায়। আমরা কোথাও ঘুরতে যাই, অনেক টাকা পয়সা খরচ করে সেখানে গিয়ে ভালো ভালো জিনিস দেখতে পাই, তো খুব আনন্দ লাগে, কি আনন্দ, কি ভালো লাগছে। তো কিন্তু সেই ভালো লাগাটা আবার যখন আমরা সেখান থেকে ফিরে আসি, বাড়ি ফিরে আসি, আবার দৈনন্দিন জীবনে, কর্মজীবনে আমরা ব্যস্ত হয়ে যাই, আবার সেই দৈনন্দিন জীবনের টেনশন মাথার উপরে যখন আসে, তখন বলে শান্তি নাই, আনন্দ নাই। তাহলে ওই আনন্দটা ওইখানে গিয়ে টাকা পয়সা খরচ করে কিছু ফুর্তি করে আনন্দ পেয়েছিলাম, কিন্তু সেই আনন্দ তো আর বেশি দিন থাকলো না। তাহলে রাজযোগ আমাদের কোন ধরনের আনন্দ দেয়, কোন ধরনের শক্তি দেয়, যেটা জীবনে থেকে যায়? আমার মন সবসময় আনন্দে থাকবে, তাহলে নিরানন্দের কোনো কথা যদি এসেও যায় তাতে আমি ক্ষুণ্ণ হই না। মনটা ভেতর থেকে আপনাপনি আনন্দে থাকতে শিখে গেছে। আনন্দের আনন্দের স্টক যথেষ্ট জমে গেছে। নিরানন্দের কিছু কথা শুনলে, দেখলে বা ফেস করতে হলেও আমার আনন্দটা শেষ হয় না। এই শেষ না হওয়া, ফুরিয়ে না যাওয়া আনন্দ, ফুরিয়ে না যাওয়া শক্তি, ফুরিয়ে না যাওয়া শান্তি, ফুরিয়ে না যাওয়া জ্ঞানের ভাণ্ডার, এটাই আমরা পরমাত্মা শিব বাবার কাছ থেকে লাভ করি। তো এই যদি হয়, এই অফুরন্ত স্টক যদি তার কাছ থেকে পাই, তাহলে জীবনে আমরা ধন্য হয়ে যাই। তাহলে এই শান্তি বা এই শক্তি পেতে হলে একদিন মেডিটেশন করলে তো হবে না, হবে বলুন তো? এই যে মেডিটেশনের রাজযোগ মেডিটেশনের এই কয়দিন ক্লাস আমরা শুনলাম বা রাজযোগের বিধি শিখলাম, এই বিধি শিখে যদি আমি একদিন, দুদিন, তিন দিন অভ্যাস করি এবং ঠিকই আনন্দের অনুভব হবে, তারপরে যদি অভ্যাসটা ছেড়ে দিই, তাহলে কি সেই আনন্দ বা শক্তি আমার সাথে থাকবে? না। তখন আমি শুধু বলবো যে আমি রাজযোগ শিখেছিলাম, কয়েকদিন করেছিলামও, বেশ ভালো লেগেছিল, কিন্তু আবার মনের অবস্থা যেই কি সেই, কেন আমি অভ্যাস ছেড়ে দিলাম? তাহলে এই অভ্যাসটা কয়েকদিন করে ছেড়ে দেওয়ার মতো জিনিস নয়, এই অভ্যাসটা সবসময় জীবনে চালিয়ে যাওয়া অভ্যাস, সব সময় সারা জীবন। এই জ্ঞানটা লাভ করার পরে সারা জীবন আমাদের দৈনন্দিন রুটিনের মধ্যেই এটাকে আমাদের সামিল করে নিতে হবে। যেমন যারা সকালে উঠে যোগাসন করেন, প্রাণায়াম করেন, তো প্রত্যেক দিন করেন তো, না, নিজের রুটিনের মধ্যে ঢুকিয়ে নিয়েছেন। একদিন, দুদিন, সাত দিন করলে, দশ দিন করলে, এক মাস করলে কিছু ভালো রেজাল্ট পাওয়া যায়, কিন্তু ছেড়ে দিলে আবার যেই কি সেই। সুতরাং এটাকে কোনোদিন ছাড়তে না নেই। যেমন আমরা সকালবেলা ওয়াকিং, মর্নিং ওয়াক যদি করি, মর্নিং ওয়াক যতদিন করি ভালো থাকি, কিন্তু আবার ছেড়ে দিলে কিন্তু আবার শরীরটাও ভালো থাকে না, নানা ধরনের অসুখ বিসুখ এসে যায়, চতুর্দিক থেকে শরীরটাকে ভারাক্রান্ত করে দেয়, মনটাকেও। এই জন্য এই অভ্যাসগুলো হলো প্রত্যেক দিন করার অভ্যাস। তো রাজযোগ, ধ্যান, এটাও প্রত্যেক দিন করার অভ্যাস। এখন আপনি যদি বলেন আমি শান্তি চাই, কিন্তু রাজযোগ যে করব তার জন্য সময় কোথায়, আমি তো সময় পাই না, তাহলে শান্তি যদি চাই তো সময় করতে হবে আমার। শান্তিও চাই আর সময় করতে পারি না, তাহলে তো শান্তির এই যে ইচ্ছাটা কখনো আমার পূর্ণ হবে না। এটা তো সেই কথার মতো হলো, যেমন একজন লোক সে কোথাও যাবে, দূরে গাড়ি নিয়ে বের হচ্ছে, তার তাড়াতাড়ি গিয়ে ওই জায়গায় পৌঁছতে হবে, গাড়ি চালিয়ে যাবে, সে যদি বলে যে আমার হাতে একদম সময় নাই, আমি কোথাও থামবো না, আর তাকে যদি বলে দেওয়া হয় যে ভাই তুমি রাস্তায় গাড়ি থেমে তেল নিয়ে নিও,
গাড়িতে তেল ঢুকিয়ে পেট্রোল ঢুকিয়ে নিও, আর সে উত্তর দেয় যে না না ভাই আমার কোথাও থামার সময় নাই, আমি খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে, তেল টেল নিতে গেলে তো সময় যাবে, আমার কিন্তু থামার সময় নাই, সময় মতো পৌঁছতে হবে। তো এই কথা শুনলে আপনি হাসবেন না বলুন তো? যেতে হলে, গাড়ি চালাতে হলে তেল তো নিতে হবে না, তেল ছাড়া কি গাড়ি চলবে? চলবে, শুধু হাওয়াতে গাড়ি চলবে? নিশ্চয় না। তাহলে যতই ব্যস্ত হই না কেন, যতই সময়ের অভাব হয় না কেন, গাড়ি চালাতে গেলে পেট্রোল ঢোকানোর জন্য সময় বের করতেই হবে, বেঁচে থাকতে হলে আমাদের খাদ্য খেতেই হবে, খাদ্য খাওয়ার জন্য, খাদ্য বানানোর জন্য, খাদ্য প্রস্তুতিকরণের জন্য সময় বের করতেই হয়। ঠিক তেমনই এই জীবনে আমরা যদি ভালো মতো থাকতে চাই, এই জীবনকে সুখে শান্তিতে ভরপুর করে যদি থাকতে চাই, তাহলে কি করতে হবে? মেডিটেশন করার জন্য সময় নাই বলাটা এটা একটা অজুহাত, এটা আসলে আমাদের অজ্ঞানতা। তো সময় বের করতে হবে। এখন সময়টা কখন বের করা যায়, কিভাবে করা যায়, তো রুটিনের মধ্যে ইনক্লুড করে নিতে হবে। অভ্যাস করে নিলে, অভ্যাসে পরিণত হয়ে গেলে কোনো কঠিন হয় না। তো রাজযোগের জন্য সময় কিভাবে কখন বের করা যায়, দেখুন সবচেয়ে ভালো সময় সেই বাবা বলেছেন ভোরের সময়টা, ব্রহ্ম মুহূর্তের সময়টা। ভোর মানে সূর্যোদয়ের আগে, পাঁচটার আগের এই সময়টা, ভোর পাঁচটার আগের সময়টাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। কেউ চারটায়, ভোরবেলা চারটায় উঠে যায়, কেউ সাড়ে চারটায় উঠে যায়, কেউ বা এর আগে উঠে যায়, কিন্তু অন্তত পাঁচটার আগে, আধা ঘন্টা আগেও যদি উঠেন তাহলে তো খুব ভালো কথা, না হলেও চারটায় যদি উঠেন তাহলে উঠার পরে এই সময়টা খুব সুন্দর সময়। এই সময়টাই দেখুন আমাদের সারাদিনের শুরু হয়, ফাউন্ডেশন, সারাদিনের ফাউন্ডেশন। তো এই ভোরবেলায় যদি যোগের অভ্যাস, মেডিটেশনের অভ্যাস যদি করে নিই, মেডিটেশন মানে কি, আমি আমার পিতা পরমাত্মার সাথে যুক্ত হব, তার কথা স্মরণ করব। তো পরম পিতা যিনি আমার সর্বহিতকারী, যিনি সর্বশক্তির উৎস, তার সাথে যখন আমি একাগ্র হয়ে যুক্ত হয়ে যাই, যোগ করি, তার কাছ থেকে শক্তি নিয়ে নিই, মনটা তরতাজা হয়ে যায়, মনটা আনন্দে, শক্তিতে, শান্তিতে ভরে যায়, এরপরে আমি আমার সারাদিনের কাজকর্ম করব। তাহলে ভোরবেলা মেডিটেশন করার জন্য সময় বের করতে হবে, ভোরবেলার যোগটা সবচেয়ে বেশি কার্যকর হয়। আর রাজযোগ যারা করেন তারা ভোরবেলা অবশ্যই ঘুম থেকে ওঠেন, দেরি পর্যন্ত ঘুমিয়ে থাকলে তো মেডিটেশন করার সময় পাওয়া যায় না। আর দেরিতে উঠলে ওঠার সঙ্গে সঙ্গে নানা কাজে জড়িয়ে যেতে হয়, সময়ের অভাব হয়ে যায়, দৌড়াদৌড়ি লেগে যায় ব্যস্ততম জীবনে। এই জন্য ভোরবেলা একটু মানুষ অবসর থাকে, ফ্রি থাকে, আর ওই সময় আমাদের দেহ মন সতেজ থাকে। রাতভর ঘুমিয়ে আমাদের শরীরটাও ফ্রেশ হয়ে যায়, সতেজ হয়ে যায়। আর ভোরের এই সময়টা চতুর্দিকে বাতাবরণ, বায়ুমণ্ডল শান্ত অবস্থায় থাকে, সেই সময় কেউ ব্যস্ত নয়, সবাই কেউ তো ঘুমাচ্ছে, কেউ পূজা পাঠ করছে, হ্যাঁ মন্দিরে ঘণ্টা বাজছে, মসজিদে আজান দেওয়া হচ্ছে, হ্যাঁ সবাই। এই সময়টা যারা সাধক তারাও ভগবানকে যার যার মতো করে ডাকেন। এই জন্য রাজযোগ মেডিটেশন করতে হলে এই ভোরের সময়টা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ভোরে উঠে অন্তত আধা ঘন্টাও যদি যোগ করা হয় তাহলে এটার খুব সুন্দর ফল তাড়াতাড়ি পাওয়া যায়, মন সহজে একাগ্র হয়, মন পবিত্রতায় ভরে যায়, সারাদিন মনটা একটা সাংঘাতিক আনন্দের মধ্যে কাটে। তো একটু রাজযোগ মেডিটেশনের জন্য ভোরের সময়টা অবশ্যই বের করতে হয়, তারপরে সারাদিনের
কাজকর্মের মধ্যেও একটু একটু মেডিটেশন বা যোগের অভ্যাস করতে হয়। কারণ এই যোগ হলো কর্মযোগ, রাজযোগের আরেকটা নাম হলো কর্মযোগ। কর্মযোগ মানে কর্মকে সুন্দর করার, কর্মের মধ্যেও করা যায় এমন যোগ। তো রাজযোগ আমরা যে কোনো কাজ করার আগে একটু যোগ করে তারপরে শুরু করতে পারি। কাজে বেরিয়ে যায়, যারা কাজে বেরিয়ে যায় বাইরে, অফিসে যায়, দোকানে যায়, যে কোনো কাজে যায়, আগে রেডি হয়ে নেয় না, স্নান টান করে রেডি হয়ে সকালের খাবার খেয়ে বের হয়। এই যে প্রস্তুতিগুলো, এই প্রস্তুতিগুলো করার পরে কিছুক্ষণ বসে, ধরুন 10 মিনিটের মতো শান্ত হয়ে এক জায়গায় বসে মেডিটেশন করে তারপরে যদি ঘর থেকে বেরোনো যায়, তাহলে কি হলো, কর্ম করার আগে আমি মেডিটেশন করলাম, কর্মের মধ্যে আমার মন মস্তিষ্ক স্থির থাকবে, কাজকর্ম ভালো হবে। আজ যেখানে আমি আমার কাজে চলে গেলাম সেখানেও, ধরুন আপনি অফিসে পৌঁছলেন, অফিসের টেবিলে বসলেন, এখন কাজ শুরু করবেন, আপনি একটু আগে পৌঁছে যান। আগে পৌঁছে গিয়ে টেবিলে বসে প্রথমে বেশি না 2 মিনিট কি 3 মিনিট ওই শান্ত হয়ে ভেতরে চলে যান মনটাকে নিয়ে। আগে আত্মার কথা চিন্তন করে এবার পরমাত্মা শ্রী বাবার সাথে মনকে জুড়ে দিন, চলে যান পরম ধাম উপরে শান্তিধাম, বাবার কাছ থেকে শক্তি নিয়ে শান্ত এবার কাজ শুরু করুন। দেখুন কাজ করে কি আনন্দ লাগবে, কি ভালো লাগবে। তাহলে কর্মের মধ্যে মধ্যেও করা যায়। দুপুরবেলা টিফিন আওয়ার হয়, লাঞ্চ আওয়ার হয়, সেই সময় আমরা লাঞ্চ করি একটু রিল্যাক্স হয়ে, ওই সময়ও যদি আমরা 2 মিনিট করে নিই তাও করা যায়। আবার কর্মের শেষে বাড়িতে ফিরে আসি, ফিরে আসার আগে আবার 1 মিনিট 2 মিনিট করে নিলাম আমাদের নিজের বাড়িতে বা বাসায়। ফিরে আসার পরে যখন আমরা ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খেয়ে, তখন আমরা আর একটু কিছুক্ষণ 10-15 মিনিট অভ্যাস করতে পারি। আর সবার শেষে রাত্রিবেলা ঘুমানোর আগে অবশ্যই যোগ করা দরকার। কারণ আমরা সারা দিনের কাজকর্ম শেষ করে একটা দিনকে আমরা বিদায় দেব। সারা দিনে কত রকম কাজ হলো, কত রকম কথা হলো, ভালো মন্দ কত কিছুই ঘটে গেল, এই ঘটনাগুলির কথাগুলির প্রভাব মনের উপরে সাংঘাতিকভাবে পড়ে। কিন্তু যদি রাত্রে ঘুমানোর আগে মেডিটেশন করে মনকে একদম সাফা করে নিই, সারাদিনে যা হলো সব কিছু বাবাকে বলে দিয়ে মনটাকে খালি করে হালকা করে নিই, বিন্দু হয়ে যায়, বিন্দু হয়ে তারপরে যদি ঘুমাই, তাহলে কি হবে, মনটা হালকা থাকবে, টেনশন চলে গেল, দূর হলো, আজকে যা কিছু হলো সব কিছু যেন আমি এখন ভুলে গেলাম, ফুল স্টপ। তাহলে আগামীকালকের দিনটা আমার জন্য নতুন দিন হবে, পুরানো দিনের কোনো প্রভাব আমার মস্তিষ্কে থাকবে না। তো দেখুন রাজযোগ আমাদের কী কী সুন্দর লাইফস্টাইল শেখায়, লাইফস্টাইলের মধ্যে একটা ডিসিপ্লিন আনতে শেখায়, আর চিন্তনগুলির মধ্যে কোথায় ফুল স্টপ লাগানো, কোথায় কী করা, এগুলি সব শেখায়। এইভাবে রাজযোগকে আমাদের জীবনের একটা অঙ্গ হিসাবে আমাদের করে নিতে হবে। প্রথমত রাজযোগকে ভালোবাসতে হবে এবং এটা যে খুব জরুরি সেটা বুঝতে হবে। এই যোগ করার জন্য আমাদের কোনো ধরনের মন্ত্র, দীক্ষা বা কোনো আসন ইত্যাদির দরকার হয় না, কোনো গুরুর দীক্ষারও দরকার হয় না। কারণ আমরা তো গুরুরও গুরু, পরম সৎগুরু পরমাত্মার কথাই চিন্তন করছি, তার প্রতি শ্রদ্ধা, তার প্রতি বিনয়, তার প্রতি কৃতজ্ঞতা মনের মধ্যে আছে, তো এখানে সেই ভগবানের প্রতি প্রেম এবং ভক্তিভাব তো এসেই গেল। সুতরাং এখানে অন্য কোনো গুরুর দীক্ষা আদি গ্রহণ করার দরকার হয় না, মালা জপার দরকার হয় না, কোনো মন্ত্র উচ্চারণ করারও দরকার হয় না, এখানে কোনো কিছু পোশাক নেওয়ারও দরকার হয় না, শুধু মনটাকেই ধাবিত করতে হবে। এই রাজযোগ করতে হলে সামনে কোনো ছবি বা মূর্তিও রাখার দরকার আসলে হয় না। এই যোগের জন্য
আমাদের পূজার মতো সমস্ত কিছু উপকরণ তৈরি করে নেওয়ারও দরকার হয় না। মনটাকে প্রস্তুত করলেই তো আসল কথা হয়ে যায়। আর হলো সবচেয়ে বড় কথা, এই রাজযোগ অভ্যাস করতে আমাদের চোখ বন্ধও করতে হয় না এবং হাত জোড় করে নিতেও হয় না, মাথা নোয়াতেও হয় না। চোখ বন্ধ না করেই করা যায় রাজযোগ। শিব বাবা শিখিয়েছেন খোলা চোখ রেখেই অভ্যাস করো, তাহলে কি হবে, তুমি পরবর্তী সময়ে কর্মের মধ্যেও যোগকে সামিল করে নিতে পারবে। আমরা যদি চোখ বন্ধ রেখে শিখি তাহলে শিখতে পারি, অভ্যাস হয়ে যাবে। কিন্তু চোখ বন্ধ হওয়ার অভ্যাস যদি হয়ে যায়, তখন আপনি যখন কর্মক্ষেত্রে বাবার কথা একটু স্মরণ করবেন, রাস্তা যেতে স্মরণ করবেন, সেই সময় হঠাৎ আপনার চোখ বন্ধ হয়ে যাবে। অভ্যাস, অভ্যাসের জন্য মানুষ তো অভ্যাসের দাস, চোখ বন্ধ হয়ে গেলে। এখন চোখ বন্ধ হয়ে গেলে তো সামনে কি আছে, বিপদ না? রাস্তায় হাঁটছি, পরমাত্মা শিব বাবার কথা মনে পড়লো, একটু স্মরণ করে নিলাম, আর অভ্যাসবশত চোখ বন্ধ হয়ে গেল, এবার কি হবে বলুন তো, পড়ে যাব না? গাড়ি চালাচ্ছি, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, কাজ করছি সেখানে ভুল হয়ে যেতে পারে। এই জন্য বাবা বলছেন, যোগকে শুধু একটা ক্রিয়ার মধ্যে সীমিত রাখো না। ক্রিয়া মানে ওই সারাদিনের মধ্যে কোনো এক সময় করে নিলাম সারাদিন, আর কিছু করলাম না, এটা না। সকাল একদম ভোরে আর রাত্রে তো করবেই, তাছাড়া সারাদিনের মধ্যে মধ্যে তুমি করবে। তুমি যা কাজ করো, কর্মের মধ্যে যোগটাকে ইনক্লুড করে নাও, সামিল করে নাও। ধীরে ধীরে এই অভ্যাসটাকে বাড়াতে হবে, এই জন্যই চোখ খোলা রাখতে হয়। দ্বিতীয় কথা, চোখ খোলা রাখলে আমাদের কনসেন্ট্রেশন বেশি আসে। অনেকেই বলেন, না তো চোখ খোলা রাখলে তো মন এদিক সেদিক চলে যায়। তাহলে আমি জিজ্ঞেস করব, বলুন তো চোখ বন্ধ রাখলে কি মন এদিক সেদিক যায় না? যায় তো, এদিক সেদিক মন যায়। কেন যায়? চোখ বন্ধ রাখলেও তো যায়, কারণ পরমাত্মাকে না চিনলে মনটা কোথায় গিয়ে টিকবে? কোনো ঠিকানা তো নেই, এই জন্য এদিকে সেদিকে মনটা চলে যায়। কিন্তু যখন আমি চিনে নিলাম উনি এরকম জ্যোতি, আকাশের উপরে আছেন, আমিও মস্তিষ্কের মধ্যে জ্যোতি বিন্দু, এই কথাটা জেনে নিলাম, এখন এই কথা ভাবতে গিয়ে আমার চোখ বন্ধ করতে হবে? এই তো ভাবতে পারলাম, আমি আপনাদের সাথে কথা বলছি, আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার তো চোখ বন্ধ করতে হলো না। এই জন্য চোখ বন্ধ করতেই হবে বলাটা আসলে যথার্থতা নয়। দ্বিতীয় কথা হলো, পরমাত্মা শিব বাবা তো আমাদের বাবা, আমাদের মা, আমাদের আপনজন। নিজের বাবা বা মাকে ভাবতে হলে সন্তানদের কি কখনো চোখ বন্ধ করতে হয়? কখনো না। তাহলে যোগের মধ্যে পরমাত্মার সাথে সেই ঘনিষ্ঠতা নিয়ে আসতে হবে, আমি তার সন্তান, আমি তার সন্তান। এই জন্য আমার কি করতে হয়, যে তার সাথে সেই ঘনিষ্ঠ সম্বন্ধ দিয়ে তাকে স্মরণ করা, এটাকেই বলা হয় সম্বন্ধ। রাজযোগে পরমাত্মা পিতার সাথে সম্বন্ধ। সম্বন্ধের কথা মনে আসলেই তো চোখ বন্ধ করার দরকার হয় না। কোনো পত্নী তার পতি স্বামীকে স্মরণ করার জন্য কি চোখ বন্ধ করে? কখনো না। মা বাবা সন্তানকে স্মরণ করতে কি চোখ বন্ধ করে? কখনো না। তো আমিও পরমাত্মা শিব বাবার সন্তান, উনি আমার পিতা মাতা, উনি আমাকে প্রতিক্ষণ সহযোগ দিয়ে যাচ্ছেন, গাইডেন্স দিয়ে যাচ্ছেন। আমি শুধু মধ্যে মধ্যে স্মরণ করব, শুধু ফিল করব যে বাবা তুমি আছো না, তুমি দেখছো না আমাকে, তুমি আমাকে গাইডেন্স দিচ্ছ না, আমি ফিল করছি তুমি আমার আশেপাশে আছো, তুমি আমার বন্ধু হিসাবে আছো, এই কথাগুলো ভাবলাম। এখন চোখ বন্ধ করার তো এখানে দরকারই হলো না। এই জন্য রাজযোগ চোখ খোলা অবস্থায় করা যায়, রাজযোগ চোখ খোলা অবস্থায় করা যায়। এখন এই রাজযোগের আধার বা স্তম্ভ কি, আজকে এই বিষয়ে আমরা এখানে
এই ছবিতে একটু দেখাবো, দেখুন এই ছবিতে দেখানো হলো একজন রাজযোগী বসে পরমাত্মা শিব বাবার সাথে যোগ করছে। তো যোগ করার জন্য কি চাই? প্রথম তো তার মনের স্থিরতা চাই, আর যে আসনে বসে আছে সে আসনটাও স্থির হওয়া চাই। যদি এমন একটা আসনে বসে থাকে যে নড়বড়ে, তাহলে কি হবে? সে তো স্থির হয়ে বসতে পারবে না, আর স্থির হয়ে বসতে না পারলে কোনো একটা কাজ একাগ্রভাবে করা যায় না। ঠিক তেমনই মনটাকেও স্থির করতে হলে আমাদের মনরূপী আসনকে, এই যে আমাদের সচ্চা যোগী জীবনরূপী আসনে স্থির করে রাখতে হয়। যোগী জীবনের এই যোগী জীবনের এই যে আসন, এই আসনের চারটা পায়া আছে। যেমন আমরা বসে থাকি একটা চেয়ারে, চেয়ারেরও চারটা পায়া থাকে। তো যোগী জীবনেরও জীবনরূপী এই আসনের চারটা পায়া আছে। এই চারটা পায়ে যদি সমান তারা সমান থাকে, স্থির থাকে, তাহলে যোগী জীবনটা স্থির হবে। এই চারটা পায়া কি? এখানে দেখুন চারটা পায়ার মধ্যে প্রথমটা হলো সৎসঙ্গ। রাজযোগ করতে হলে, রাজযোগী হতে হলে আমাদের প্রত্যেক দিন সৎসঙ্গ করতে হয়। সৎসঙ্গ মানে জ্ঞান শোনা, জ্ঞান শ্রবণ করা, এবং সতের সঙ্গে থাকতে হবে। আমাদের সঙ্গটা অনেক বড় জিনিস। আমরা যেমন সঙ্গ নেই, যেমন সঙ্গীদের সাথে থাকি, তেমনই আমাদের ভাবনা চিন্তা কর্ম সব কিছু হয়। এই জন্য বলা হয় যেমন সঙ্গ তেমন রং। তো সৎসঙ্গ করা, এক তো হলো জ্ঞান শ্রবণ প্রতিদিন করা, দ্বিতীয় হলো সাথে মিশি, এই সঙ্গটা ভেরি কেয়ারফুলি বাছাই করতে হবে। যাদের সঙ্গে মিশি তারা যদি আমাকে আমার এই যোগী জীবনের অন্তরায় হয়ে যায়, উল্টা পথে ধাবিত করার চেষ্টা করে, তাহলে আমার তার থেকে সাবধান থাকতে হবে, নিজেকে বাঁচিয়ে চলতে হবে। আর দ্বিতীয় কথা হলো যে প্রতিদিন সৎসঙ্গ করা, অর্থাৎ পরমপিতা শিব বাবার বাণী শ্রবণ করা। আমাদের এই রাজযোগে এটা এই নিয়মটা একদম পাক্কা যে প্রতিদিন পরমাত্মা শিব বাবার বাণী শোনা হয়। কারণ শিব বাবা হলো সত্যম শিবম সুন্দরম, উনি যা সৎ, ওনার থেকে সত্য আর কেউ নয়। ওনার সেই সত্য বাণী স্মরণ করলে আমাদের মধ্যে সত্যতার শক্তি আসে, মন শক্তিতে ভরপুর থাকে। এই জন্য যোগের সাথে জ্ঞানের দরকার আছে, প্রতিদিন শিব বাবার বাণী। এই বাণীকে মুরুলি বলা হয়, এই মুরুলি প্রতিদিন শোনা হয়। শুনলে আমাদের মনের মধ্যে চিন্তন চলে আসে। এই বাণী যে কত সুন্দর, ওদিন বলেছিলাম প্রজাপিতা ব্রহ্মা বাবার শরীরে পরমপিতা শিব বাবা এসে পৃথিবীতে অবতরিত হয়ে জ্ঞানের বাণী শোনাচ্ছেন, ওই বাণীটাকেই মুরুলি বলা হয়। আসলে এটা হলো সেই গীতার বাণী, সত্যিকারের গীতার বাণী। পরমপিতা এসে আমাদেরকে সত্যিকারের গীতার বাণী শোনাচ্ছেন, খুব সহজ সরলভাবে ব্যাখ্যা করে শোনাচ্ছেন। সেই বাণীটা প্রতিদিন যদি আমরা শুনি, চিন্তন করি, তাহলে আমাদের মনটা সৎ সঙ্গে থাকলো, এবং সৎ সৎদের সাথে আমাদের মেলামেশা। তো এটা হলো এই সাচ্চা যোগী জীবনের একটা স্তম্ভ। দ্বিতীয়টা হলো দৈবী গুণ, দৈবী গুণের ধারণা। দৈবী গুণ মানে হলো আত্মার যে গুণগুলো, তার মধ্যে দিব্যতা নিয়ে আসা, পবিত্রতা, আনন্দ, প্রেম, শক্তি, এগুলো আত্মার মৌলিক গুণ। এই মৌলিক গুণগুলো যদি আমরা চর্চায় আনি, তাহলে ধীরে ধীরে আমাদের দিব্য গুণগুলো প্রস্ফুটিত হয়। দিব্য গুণ হলো নির্ভয়তা, অন্তর্মুখতা, নম্রতা, মধুরতা, এই যে গুণগুলি।
এই গুণগুলি আমাদের আচার আচরণকে সুন্দর বানায় এবং জ্ঞান শ্রবণ করলে এই গুণগুলির চর্চা হয় এবং তাকে আমরা জীবনে ধারণ করতে পারি। তাহলে ধারণ করাটা একটা অ্যাসপেক্ট, একটা হলো শোনা, একটা হলো দৈবী গুণ ধারণ করা। ধারণ কোথায় করা হয়? কর্মক্ষেত্রে করতে হয়, জীবনে ধরে রাখা মানে তাকে কর্মে অ্যাপ্লাই করা। আর তৃতীয় হলো শুদ্ধ অন্ন, শুদ্ধ অন্ন বা সাত্বিক আহার এই ক্ষেত্রে একটা অনেক বড় ভূমিকা রাখে। কারণ আহারের শুদ্ধতাই আমাদের মনকে শান্ত স্থির করে। আহারের মধ্যে যদি তামসিকতা থাকে তাহলে মন কখনো শুদ্ধ হয় না। এখানে দেখুন রাজযোগ মানে কি, আমরা তাকে স্মরণ করব, তাকে যিনি শত প্রধান সত্যগুণ সম্পন্ন, সেই পরম শক্তিকে যখন স্মরণ করব, পরম পবিত্র যিনি, তার কথা স্মরণ করতে গেলে নিজের দেহটাকেও তো পবিত্র বানাতে হবে, মনটাকেও পবিত্র বানাতে হবে। দেহ তৈরি হয় আমাদের অন্নের দ্বারা, খাদ্য অন্ন বা পানীয় যা আমরা গ্রহণ করি এই মুখ দিয়ে, তা যদি সুন্দর হয়, সাত্ত্বিক হয়, পবিত্র হয়, তাহলে আমাদের দেহটাও সাত্ত্বিক হবে, আমাদের মনটাও সাত্ত্বিক হবে, মন শান্ত থাকবে, মন আমাদের আয়ত্তে থাকবে, তখনই তো যোগ করাটা সম্ভব। এই জন্য সাত্ত্বিক আহারের এখানে অনেক বড় একটা ভূমিকা আছে। সৎ উপায়ে উপার্জন করা, সৎ উপায়ে আনা, প্রভু চিন্তনের চিন্তনের থেকে রান্না করা এবং তাকে অর্পণ করে গ্রহণ করা প্রসাদের মতো, এটাই হলো সাত্ত্বিক আহার। তারপরে হচ্ছে চতুর্থ স্তম্ভটা হলো ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য মানে হলো পবিত্রতা। আমাদের জীবনে, আমাদের আচরণে, আমাদের তন মন সব কিছুতে পবিত্রতা বা সংযমকে ধারণ করাটাই হলো ব্রহ্মচর্য। ব্রহ্মচর্যতেই কি হয়, জ্ঞান গ্রহণ সম্ভব, শিক্ষা গ্রহণ সম্ভব। এই জন্য পরমাত্মা শিব বাবা বলছেন যে তোমরা ব্রহ্মচারী হও, ব্রহ্মাচারী হও, ঘর সংসার গৃহস্থ থেকেও তোমরা সেটা হতে পারবে। নিজের চিন্তনকে যদি সুন্দর বানাও, নিজের দৃষ্টিকে যদি পবিত্র বানাও, সবাইকে ভাই ভাই রূপে যদি দেখো, তাহলে অটোমেটিকলি তোমার স্মরণে, শয়নে, স্বপনে, আচরণে যা হবে সব কিছুই সুন্দর, সংযমিত আচরণ, পবিত্র আচরণ, এটাকেই বলা হয় ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য এবং ব্রহ্মাচার, ব্রহ্মচারী, ব্রহ্মচারী আর ব্রহ্মচারী, ব্রহ্মার আচরণকে ফলো করা। তো এই চারটা হলো আমাদের যোগী জীবনের চারটা স্তম্ভ। এই চারোটা স্তম্ভকে যদি সমান ইম্পর্টেন্স দিই, চারোটা স্তম্ভ যদি সমান থাকে তাহলে এই আসনটা স্থির থাকবে। এর মধ্যে একটা যদি ছোট পায়া, একটা যদি পায়া ছোট হয়, একটা যদি বড় হয়, তাহলে আসনটা কেমন হবে? নড়বড়ে হবে। নড়বড়ে আসনের উপরে বসে তো আমরা দেহটাকে স্থির করে রাখতে পারবো না, মনকে স্থির করে রাখাটা তো অসম্ভবই হবে। এই জন্য এখন সময় এসেছে, সময় এসেছে সংযমী হওয়ার, সময় এসেছে পবিত্র হওয়ার। বাবা বলছেন যে পবিত্র যুগ আসছে, পবিত্র যুগে তো তারাই প্রবেশ করবে যারা নিজেকে পবিত্র বানায় মনে, মনে মননে, চিন্তনে, দৃষ্টিতে, কর্মে, শয়নে, স্বপনে, আচরণে, ভোজনে, সব কিছুতে পবিত্রতা এবং সংযম আনাটাই হলো সেই সত্য যুগে যাওয়ার প্রস্তুতি করা বা এই জীবনে থেকেও শান্তি বা আনন্দের অনুভব করা। এই চারটা হলো রাজযোগের স্তম্ভ। এই এই চারটা স্তম্ভকে যদি সমান গুরুত্ব দিয়ে যদি আমরা থাকি, তাহলে আমাদের কাছ থেকে রোগ শোক দুঃখ অশান্তি রূপী এই যে বন্ধনগুলো খুলে যাবে। এখানে দেখানো হয়েছে রশি দিয়ে বাঁধা ছিল, রোগ শোক দুঃখ অশান্তি রূপী রশি দিয়ে লোকটাকে বাঁধা ছিল, কিন্তু রাজযোগ করতে করতে তার এই রশিগুলো ছিঁড়ে গেল, রোগ শোক দুঃখ অশান্তি দূর হয়ে গেল, প্রফুল্লিত একটা সুন্দর জীবন পেয়ে গেল, ডিসিপ্লিন লাইফ। তো ডিসিপ্লিন লাইফ
বানাতে পারলে কত সুন্দর কথা হয়। অনেকেই বলে ডিসিপ্লিন লাইফ তো বড় সুন্দর কথা, কিন্তু পারি না কি করব। পারি না মানে আমি চেষ্টা করি না, যদি চেষ্টা করি তাহলে কেন পারবো না। মানুষ জীবনে যেই জিনিসটা বুঝে যেই জিনিসটা দরকার সে চেষ্টা করে, চেষ্টার অসাধ্য কিছু নাই, অবশ্যই করতে পারবে। এই হলো যোগের স্তম্ভ বা আধার। তো এখন আমরা আজকে যোগের অভ্যাস করব। এখন এই যোগের বিষয়ে কালকেও আমরা আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি কালকে আমরা প্র্যাকটিক্যাল কিভাবে প্রতিদিন চিন্তনে এগিয়ে নিয়ে যেতে হয় এই কথাটাও আলোচনা করব। তার পরের দিন অর্থাৎ পরশু দিন থেকে আমরা পরমাত্মা শিব বাবার বাণী মুরলি শুনব। তো আজকে রাজযোগের ব্যাখ্যা এই দ্বিতীয় ভাগ আজকে আলোচনা হলো, কালকে তৃতীয় ভাগ হবে শুধু রাজযোগের উপরেই বিশদ আলোচনা। তো আজকের আলোচনার পরে এখন চলুন আমরা সবাই নিশ্চিত হই, নিজের মনকে স্থির করি এবং মনে মনে সংকল্প নিই যে আমিও রাজযোগের অভ্যাস করব। অনেকেই যদি করতে পারে আমি কেন করব না। আমি যদি সত্যি শান্তি চাই তাহলে আমি অবশ্যই আমি এই প্রয়াসটা করতে হবে। তো এই প্রয়াস তো সুন্দর একটা জিনিস, সহজ, যে এই দেহে থেকেও, দেহের মধ্যে থেকেও আমি দেহ নই। এই দেহটা আমার যন্ত্র মাত্র, আমি দেহ নই। দেহকে চালানোর জন্য এক চৈতন্য শক্তি আমি। আমি চোখ নই কিন্তু চোখের দ্বারা দেখি আমি। কে আমি? আমি আত্মা। আমি এই কান নই, কিন্তু কানের দ্বারা আমি শুনতে পাই। তাহলে কে আমি? আমি আত্মা। আমি মুখ নই কিন্তু এই মুখের দ্বারা কথা বলি। তাহলে কে আমি? আমি আত্মা। আমি হাত নই কিন্তু হাতের দ্বারা আমি কর্ম করে থাকি। তাহলে কে আমি? আমি আত্মা। এই পা দুটো নিয়ে আমি চলি কিন্তু আমি পা নই।
তাহলে কে আমি? আমি আত্মা। এই মস্তিষ্ককে নিয়ে আমি ভাবি, মস্তিষ্ককে কাজে লাগাই, কিন্তু আমি মস্তিষ্ক নই, আমি তো মস্তিষ্কের ভেতরে মস্তিষ্ককে চালিয়ে রাখার জন্য যে শক্তি, সেই আমি। তাহলে কে আমি? আমি আত্মা। কেমন আমি? আমি ছোট, উজ্জ্বল, জ্যোতিবিন্দু, আমি অজর অমর, চৈতন্য সত্তা, শান্তি আমার নিজ ধর্ম, পবিত্রতা, প্রেম, আনন্দ, শক্তি, জ্ঞান, এই সাত গুণের অধিকারী আমি। আমি আত্মা, শুদ্ধ, পবিত্র, চৈতন্য, আমি আত্মা কোথা থেকে এসেছি? আমি সেই পরম ধাম যেখানে আমার বাবা রয়েছেন, শান্তির সাগর শিব বাবা, শান্তির প্রবাহ আমার উপরে ছড়িয়ে পড়ছে, আমি শান্তির অনুভব করছি, আমি আত্মা, আমি অনেক শান্তির অনুভব করছি, চতুর্দিকে শান্তির বাতাবরণ দেখছি। ওম শান্তি। Om Shanti.